কোপা আমেরিকা 2024-এর গ্রুপ এর দ্বিতীয় রাউন্ডে আজ চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল 7টায় ইউনাইটেড স্টেটের ম্যাটলাইফ স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। চিলি আজ 4-2-3-1 ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে। অপরদিকে আর্জেন্টিনা 4-4-2 ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে। আক্রমণ ভাগে ছিল আলভারেস ও মেসি, মধ্যভাগে গঞ্জালেস, ফার্নান্দেস, অ্যালিস্টার ও ডিপল, এবং সম্মুখভাগে ছিল মার্টিনেজ, রোমেরিও, মোলিনা ও গোলকিপারের দায়িত্বে ছিলেন মার্টিনেজ। আক্রমণ খেলা শুরুর পর থেকেই আক্রমণ শুরু করে দুটি দলই, কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই হলুদ কার্ড পায় চিলি। পরবর্তীতে দুই দলেই খেলোয়াড় পরিবর্তন করে সময় কাটাতে শুরু করে। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এসে 88 মিনিট সময়ে কর্নার থেকে দারুণ এক গোল করেন লাউতারা মার্টিনেজ। লাউতারা মার্টিনেজের গোলে 1-0 এগিয়ে যায় আর্জেন্টিনা। অবশেষে দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা 1-0 এগিয়ে খেলা শেষ করে। বল দখল দিক দিয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা 61%, অপরদিকে চিলি ছিল মাত্র 39%।